প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানে। সঞ্চালক হিসেবে আমি আইনুন পুতুল আপনাদের সাথে আছি। গানে গানে পুরো অনুষ্ঠানকে রাঙাতেই আজকের এই আয়োজন। তাই আমাদের সাথে আছেন এই প্রজন্মের জনপ্রিয় দুজন সঙ্গীত শিল্পী, মুনিয়া মুন এবং পাখি বাউলিয়ানা। স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, কারণ আপনাদের গানের জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি এবং সেই সাথে আমার দর্শকরা অপেক্ষা করছে। তাই আমি একদমই সময় নষ্ট করব না, আমি একদম সরাসরি গানে চলে যাব, প্রথমে মুনিয়ার কাছে যাব। আচ্ছা, এত সুন্দর একটা আয়োজন, তো প্রথম আমার একটি মৌলিক গান দিয়ে পরিবেশনা শুরু করছি। খুব ভালো, শুনি তাহলে গানটা। জি, যে গানটি গাইছি, গানটির কথা রনক রায়হান, সুর করেছে এস কে শানু। আমি চেষ্টা করছি। আমার ঘরটা অন্ধকার কইরা আলো দাও অন্যের ঘরে, আমার ঘরটা অন্ধকার কইরা আলো দাও অন্যের ঘরে, তোমার বিচার হবে রোজ হাসরে বেইমান বন্ধু রে, তোমার বিচার হবে রোজ হাসরে। Thank you.
গানটা ভীষণ সুন্দর, সেই সাথে আপনি ভীষণ সুন্দর করে গাইলেন। মানে আচ্ছা, প্রথমে একটু অভিযোগ দিয়ে শুরু করেছি, কিন্তু বিরহ অভিযোগ দুটোই রয়েছে, দেখি অভিযোগ ভালোবাসায় পরিণত হয় কিনা ইনশাআল্লাহ। তাই এখন পাখির কাছে যাব, পাখির গানের পালা। আমি শুরুতেই আমার খুব পছন্দের একটি গান দিয়ে শুরু করছি, যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি। ঠিক আছে, শুনি তাহলে গানটা। Thank you.
আপনি যে ভীষণ সুন্দর একটা গান গাইলেন এবং এত সুন্দর করে গাইলেন, এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুনিয়া, কোন গানটি শুনব? এবার যে গানটি গাইছি, গানটি খুবই পরিচিত এবং আমার খুব পছন্দের, শ্রদ্ধেয় কালা মিয়ার খুব জনপ্রিয় একটি গান। ঠিক আছে, শুনি তাহলে। জি। উড়ে আগে যদি জানতাম আমি প্রেম শিখাইয়া যাইবা আমি না বুঝিয়া সোনার যৌবন, আমি না বুঝিয়া সোনার যৌবন তারে সপিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম। তুলসীর মূলে
চমৎকার। এখন একটু অভিযোগ, একটু বিরহ রয়েছে, একটু কমেছে, একটু কমেছে না? ঠিক আছে, পাখির কোন গানটি শুনবে এখন? আমি এবার একটি মুর্শিদি গান করছি। একটু আগে এক দর্শক শ্রোতা বলেছেন পানি গড়গড়ায় করতে, সেটাই আমি গাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, শুনি তাহলে আমরা গানটা। দেহের ভেতর দিছে আর ভেতর এমে শিনগা ভাঙ্গারি আমারে পাগল বানাইছে।
মাস একদম রকিং পুরাই পাখি খুব ভালো লাগলো ভীষণ ভালো এবং সেই সাথে আসলে এই গানটা আসলে জমে উঠেছে বিশেষ করে এই শ্রদ্ধেয় মিউজিশিয়ানদের জন্য কি সুন্দর এই গিটার তারপর উনি তো মোটামুটি সবকিছু নিয়ে বসেছেন এগুলো বলে শেষ করতে পারবো পিকে ভাই পিকে ভাই রাইট পিকে ভাই মুনিয়ামুন কোন গানটি শুনবো এবার আমি মানে রিকোয়েস্ট করেছিল আমার এক দর্শক শ্রোতা জামালপুর থেকে তো তার রিকোয়েস্ট সে যেহেতু ঘুমাবে বলেছে রাত অনেক হয়ে যাচ্ছে তাকে ঘুমাতে দেওয়া উচিত এই জন্য আমি সেই গানটি গাইছি আর গানটির কথা সুর শ্রদ্ধেয় সুজন ভাই আমি ট্রাই করছি ঠিক আছে শুনি তাহলে দেহ মন প্রাণ সঁপে দিয়েছি আমি দেহ মন প্রাণ সঁপে আমি পাগল দিবানা হয়েছি যবে মুর্শিদের প্রেমে পড়েছি thank you
লাস্টের তেহাইটা যা ছিল না বাবা, ভীষণ সুন্দর বা চমৎকার মনিয়ম, থ্যাংক ইউ একদম। পাখি, কোন গানটি? আমি আবারও একটি ভান্ডারি গান করছি, আমার দয়াল বাবা কে ব্লাক, এবং আবারও রক হবে আমি বলেই নিচ্ছি। থাক, আমি আর প্রশংসা করবো না আপনারা দুইজনে, যান আপনারা গান গেয়ে যান, অনুষ্ঠানটা শেষ করে আমি বাড়ি চলে যাব। ঠিক আছে, শুনি তাহলে গানটা। আমার দয়াল বাবা কে ব্লাক আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর।
ওয়াও, ভীষণ সুন্দর। আসলে যখনই আপনি গান শেষ করছেন বা মনি এমন গান শেষ করছে, শেষটা এত সুন্দর করে সবাই শেষ করছে, আমাদের মিউজিশিয়ানরা যে মানে আমি না ওদের দিকে তাকায় আছি এরকম, ভীষণ ভালো, চমৎকার। পাখি আমি যথারীতি আগেই বলেছিলাম যে আপনি রক করবেন, আর একটা কথা না বললেই না, আপনারা দুজন মানে ভীষণ দরাজ এবং ভরাট কণ্ঠ, একদম ফোক মানে ফোক। আসলে আমরা কিন্তু একই অঞ্চলের মানুষ, দুইজন দুইজন উত্তরবঙ্গের মানুষ, আমরা আমার ছোট বোন, হ্যাঁ একই এলাকার মানুষ আমরা, বাবা। এ কারণে আপনাদের দুজনের গলার বেজও একই রকম, আসলে ভীষণ সুন্দর, অনেক ভালো লাগলো। মনি এমনের পালা, এবার কোন গানটি শুনে মুগ্ধ হব? আচ্ছা, এবার অনেক তো রকিং গান হয়েছে তাই তো, তো এবার আসলে আমি আমাকে একটা গানে রিকোয়েস্ট করেছিল যখন আমি এই চ্যানেলে আসছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই দুবাই আওয়ামী লীগের সভাপতি, হ্যাঁ, শফিকুল ইসলাম, ওনার ওয়াইফ শম্পা শফিক ভাবি, ওনার বাবা কিছুদিন আগে মারা গেছেন, 7 দিন হবে, তো উনি টিভির সামনে বসে আছে আমার এই গানটি শোনার জন্য। আসলে আমি ওনার জন্য এই গানটি গাইছি, আশা করছি আমার সব দর্শকদেরই ভালো লাগবে। ঠিক আছে, চেষ্টা করছি। জি, আরে
সুন্দর গান হচ্ছিল, এটা আসলে ভীষণ সুন্দর একটা গান, মানে এই গানটা আমারও ভীষণ পছন্দের এবং এটা জনপ্রিয় গান। উনি যিনি অনুরোধ করেছিলেন, যিনি আপনাকে বলেছিলেন, নিশ্চয়ই তার জীবন দর্শন বা সেই ব্যথা থেকেই বলেছিলেন আসলে। হ্যাঁ, আসলে আমাদের এই জীবনের কিন্তু কোনো মূল্য নাই, আমরা এখনই আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। তো আসলে জীবনকে নিয়ে এত সুন্দর একটি গান সবার মনকে নাড়িয়ে যায়। একদমই তাই। তো আমার ভাবিকে ধন্যবাদ, ভাবি এত সুন্দর গানটি আমাকে রিকোয়েস্ট করেছে আর কি, তার মাধ্যমে আমি দর্শক শ্রোতাকে শোনানোর চেষ্টা করলাম। আপনাকে ধন্যবাদ যে এত সুন্দর করে এত দরদ দিয়ে মায়া দিয়ে গানটা গাইলেন। আমার গুণী সব মিউজিশিয়ানরা আমাকে হেল্প করেছে, তাহলে একটু চট করে সেই মিউজিশিয়ানের পরিচয়টা দর্শকের সাথে যদি একটু করিয়ে দেন। আচ্ছা, কিবোর্ডে রয়েছেন সবার পরিচিত আমাদের নন্দন ভাই, গিটারে রয়েছেন শাওন ভাই, এই এত ইনস্ট্রুমেন্ট নিয়ে দেখছেন আমাদের পিকে ভাই, থালা বাসন নিয়ে না, আমাদের ড্রামে রয়েছেন, প্যাডে রয়েছেন রকি ভাই, এবং খুব সুন্দর বাঁশি, যার বাঁশিতে পাগল, বাঁশিতে রয়েছেন আমাদের মামুন ভাই, আর আপনি রয়েছেন তো আমাদের উপস্থাপনায়। আমি আছি আপনাদের সাথে, আর সেই সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, বিশেষ করে মিউজিশিয়ান এবং আপনারা যারা শিল্পীরা এসেছেন, মিউজিশিয়ানরা সবাই আসলে, আপনারা মানে এদের মানে শিল্পী ছাড়া যেমন ওনারা হন না, তেমনি মিউজিশিয়ান ছাড়া শিল্পী হন না। একটি কথাই বলি যে আমরা শিল্পীদের অস্তিত্বই কিন্তু মিউজিশিয়ান, সাউন্ড, লাইট, ক্যামেরা, এছাড়া কিন্তু আমরা আসলে অসম্পূর্ণ। একদমই তাই, অনেক অনেক ধন্যবাদ এবং সময় করে আমাদেরকে সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যেও, অনেক ধন্যবাদ। আমরা পাখির গানে চলে যাব। জি জি, পাখির কোন গান শুনবো? আমি তো আমরা দুজনেই রংপুরের মানুষ, একদম ভাওয়াইয়া অঞ্চলের মানুষ, তো একটা ভাওয়াইয়া গান না হলে মনে হয় কিছু একটা খালি থেকে একদম জমছে না। না, রংপুর তো ওটা হবে না আসলে, প্রতিষ্ঠিত হবে না, অবশ্যই শুনতে হবে ভাইয়ের গান, শুনি তো। আচ্ছা, আমি এই গানটার মাধ্যমে আমাদের সব আপনাদের আমাদের সবাইকে এবং আমার দর্শকদেরকে দাওয়াত করে যাচ্ছি, এরকম একটি গান করছি। ঠিক রংপুর রঙে ভরে আরে ও হো বন্ধু আইসেন আমার বাড়ি, পাঁচিরা ধানের ভাত খোয়াম থাকেন দিন হাসারি, বই দেশি বন্ধুরে বন্ধুরে, আরে পাঁচিরা ধানের ভাত খোয়া
শিরাধারে ভাত খোয়াম আরে থাকেন দিন হাসারি বই দেশি বন্ধুরে। বাহ চমৎকার চমৎকার একটা গান শুনলাম। আসলে পাখি আমাদের সময় খুব অল্প বা শেষ হয়ে এসেছে, যেটাই বলি না কেন আমরা শেষ গানটা শুনবো মুনিয়া মনের কাছ থেকে। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি দর্শকের কাছ থেকে। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানটি। অনেক সুন্দর সুন্দর চমৎকার প্রেম ভালোবাসা এবং জীবন দর্শন নিয়ে গান শুনছিলাম। এরকম নতুন নতুন গান নতুন শিল্পী নিয়ে আবারও হাজির হব আগামী অনুষ্ঠানে। সেই পর্যন্ত আমি আইনুন পুতুল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। খোদা হাফেজ। শেষ গানটি, আচ্ছা শেষ গান গাইছি শ্রদ্ধেয় বড় ভাই কিশোর পলাশ ভাই, তার অনেক গান জনপ্রিয়, ভাঙাতুরি ছেঁড়াপাল ভবের বাড়ি অনেক গান জনপ্রিয়। তো ভাইয়া গানের পাশাপাশি গান লিখেন এবং সুর করেন, তার লেখা সুর করার গান আমি গাইতে পেরেছি। আর এটি একটি মৌলিক গান, গানটি আমি আজকে লাইভে গাইছি তার জন্য, এটি দিয়ে আমি শেষ করছি। ঠিক আছে শুন। ওকে জালালের জালালি আশিকে ভান্ডারি, জালালের জালালি আশিকে ভান্ডারি, খাজার নুরানি হি বাতি জ্বালাইছে ভবে, খাজার নুরানি হি বাতি জ্বালাইছে, আরে পাগলের পাগল যারা হইয়াছে। পাগল যারা হইয়াছে, পাগলের পাগল যারা হইয়াছে।